বিসমিল্লাহ রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দেওয়ার জন্য আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখেই আপনাদের সেবা প্রদান করে থাকি আমাদের অফিসে সরাসরি এসে ভিজিট করতে পারেন অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাউস নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বারটা বলে দিচ্ছি 01971860261 ইমেল হচ্ছে lion121kanta@gmail.com আসলে আপনারা কিন্তু আমাদের কাছে এসে অ্যাট এ টাইমে 100-200-500 পরিবারের সাথে আপনারা কথা বলতে পারছেন আপনাদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে মিডিয়া মানে কি মিডিয়া হচ্ছে আমরা দুই পক্ষকে মিলিয়ে দেওয়া তো নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিয়ে কাজ করে ফেলবেন কারণ আপনি যদি আপনার যখন বিবাহযোগ্য আপনাদের পাত্রপাত্রী আছে যাদের তা আপনাদের যাদের পছন্দ নাই আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে যেভাবে আমরা যেভাবে আপনাদের চয়েস মতো আমরা বায়োডাটার ছবি আদান প্রদান করব দেখাবো দুই পক্ষের পছন্দ হলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে অনেকেই প্রশ্ন করে আপা আপনি কিভাবে কাজ করেন তো আমি যেহেতু আমি সবসময় চাই আপনাদের দোয়া ভালোবাসা এবং আমি সবসময় মনে করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় পৃথিবীতে যা করার তা করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ খুশি থাকলেই মানুষ খুশি আমি এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে অনুভব করি আল্লাহ মহানের কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আমি লজ্জিত আল্লাহর কাছে আল্লাহ মহান যখনই ভেঙে পড়ি আল্লাহ মহান কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে মানুষ দিয়ে সাহায্য করে ফেলে আল্লাহ আমার মনে হয় আল্লাহ মানুষকে মানে ভালোবাসলে মানুষকে সেবা করলে আল্লাহ খুশি হন এবং খুশি হয়ে সেই বন্দার উপরে আল্লাহ রহমত নাজিল করেন আমি আপনাদের দোয়া চাই আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আমি এই ভালো কাজগুলি করে যেতে পারবো যে কোনো কাজের শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিগি দান সদগা এবং কোরআন তালাওয়াত এগুলি কিন্তু আপনার জীবন চলার পথে সবগুলি আপনার জীবনের যা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে তাই আমি সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আপনারা শুধু আল্লাহর কাছে চাবেন আল্লাহ মহান আপনি আমাদের জীবনসঙ্গী এরকম মিলিয়ে দেন জীবনসঙ্গী নিয়ে এরকম মিলিয়ে দেন আল্লাহই ইনশাআল্লাহ দোয়া কবুল করলে হয়তো আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কোনো না কোনো উসিলে আপনার এই সমস্যা সমাধান করবে এবং আপনারা যারা আসতেছেন আল্লাহর হুকুমেই কিন্তু আসতেছেন এবং আপনাদেরকে আমি বলবো বিবাহ বিয়ে সাদের ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের পছন্দ একটা না হলে আরেকটা না এইভাবে আপনারা ট্রাই করে যাবেন আবার বেশিও দেখতে চাবেন না যে এটা এর চেয়ে যদি ভালো পাই এর চেয়ে যদি ভালো পাই আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ মহান আপনার ইশারা স্যার একটা গাছের পাতাও নড়ে না আমার জন্য যদি এই মেয়েটা বা এই ছেলেটা ভালো হয় তার সাথে আমাদের জুড়ি মিলিয়ে দেন তো আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই সবচেয়ে বড় আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাই থাকলে ইনশাল্লাহ কাজ করতে পারবো এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী দেশে বিদেশে আছে তো আপনারা যোগাযোগ করতে থাকেন ইনশাল্লাহ আমি অফিসে মানে অনেক লোক বসে আছে তাই আমি ওঠার আগে আপনাদের মাঝে একটু ডিসপ্লে আসলাম আর আমি চাই প্রতিটা দিন অন্তত আপনাদের মাঝে দুই তিনবার করে আসতে এটাই আমার আমার আপনাদের সাথে আমার এমন একটা মানে মায়া মমতায় জড়িয়ে গিয়েছি যে আমার কোনো কিছুই আর ভালো লাগে না আপনাদেরকে আপনাদের মাঝে না আসা পর্যন্ত আর এই বিয়ে সাদের ব্যাপারটা কিন্তু অনেক অনেক একটা সোয়াবের কাজ এটা মানে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব তাই আমি আশা করি এই একটা ভালো একটা সেবা এই সেবা প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের আপনারা না আসলে তো আর আমরা সফল না সকল প্রশংসায় আল্লাহর আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আসবেন অসংখ্য বেশ কয়েকটা কিন্তু পাত্রপাত্রী চলে আসছে আমি আবার আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম